सर्वप्रथम আল্লাহ নবীর নামটি স্মরণ করলাম রে, নতুন কিচ্ছা গাইব রে। বিসমিল্লাহ বলিয়া আমি জবান খুলিলাম রে, নতুন কিচ্ছা গাইব রে। গাইতে বড় লজ্জা লাগে কুকর্মের কথা রে, তবু আমি গাইব রে। কল্যাণীর হরিণী ঘাটাই কি ঘটনা ঘটল রে, সেই কাহিনী গাইব রে। সেই গ্রামের এক মেয়ের জামাই নাম তার বিশ্বজিত রে, তার শাউরি কেমনে মারল রে। মেয়ের জামাই হ্যান্ডসাম ভালো, দেখতে ভালো লাগে রে, শাউরির মনে ধরে রে। বাড়ি ফিরতে দেয় না তারে মিথ্যায়া সাদিয়া রে, ঘর জামাই করে রাখে। শ্বশুর তাহার থাকে বিদেশ সিঙ্গাপুর সেই দেশরে, শাউরি একা থাকে রে। রাইতে শাশুড়ির ঘুম ধরে না, একলা বিছানায় শুয়ে রে, যৌবন জ্বালাই জলে রে। যৌবন জ্বালা বড় জ্বালা, জ্বললে আর নিভে না রে, পরাণ যায়ো যায়ো রে। পাশের ঘরে জামাই মিয়ে মধুর মিলন করে রে, শাউরিতে টের পায় রে। কোরআন খাটে
শব্দ উঠে রাত বারোটার পরে রে দরদার ফাঁকা দিয়া দেখে রে দামাই বীর পুরুষ গো কতই পারা পারে রে মেয়ে হার মেনে যাই রে সাউরি বলে এমন পুরুষ আমার বড় দরকার রে কেমনে পাবো তারে ভাবতে ভাবতে গেল শাশুড়ি নিজের আপন ঘরে রে ভেবে রাত কাটাইল রে সকালবেলা ডাকলো কাছে মিয়েটারও কাছে রে কথা বলল তারে নানার বাড়ি যাবে তুমি পাঁচশো টাকা দিচ্ছি রে দেবে নানার হাতে একাই যাবে একাই আসবে পাঁচ ঘন্টার রাস্তা রে বলছি বেটি তোমারে মেয়ে বলে দূরের রাস্তা একা কেমনে যাব মা জামাইকে যেতে বলো না মায়ে বলে একা বাড়ি থাকতে আমি পারব না বলছি যাহা শোনো না মায়ের কথা শোনে মেয়ে নানার বাড়ি একাই যায় তারপরে কি করলো মা মেয়ের জামাই গোসল সেরে সারা গায়ে সেন্ট লাগায় সেই ঘরে মা চলে যায় জামাই বলে ও গো আম্মা বন্ধে যাইতে হবে কি
বলে না মাই আপনি। সাউরি বলে ও গো জামাই, বলছি যা শুনো তুমি, তোমার প্রেমে পড়ে গেছি আমি। জামাই বলে হাই রে আল্লাহ, সাউরি আমার বলছে কি করবে যে যাহার নামি। সাউরি বলে ও গো জামাই, আমাই বুকে ধরো তুমি, যৌবন জ্বালা জোড়াও তুমি। জামাই বলে আপন মায়ের, সে শাশুড়ি কম তো না, বাপের কথা বলবেন না। শাশুড়ি বলে যা বলেছি তুমি জামাই করো না, কথা কেন শুনছো না। জামাই বলে ও গো আম্মা, আমাকে মাপ আপনি করেন না, এই পাপ করতে পারবো না। শাশুড়ি বলে আমার কথা তুমি যখন শুনছো না, প্রাণে আর বাঁচাবো না। তারপরে সে ডাইনি শাশুড়ি, কি কাজ ভাই করে রে, দৌড়ে যাই রান্নার ঘরে। সেই ঘর থেকে মাছ কাটার দাও শাশুড়ি নিয়ে আসে রে, জামাইকে কূপ মারে রে। মন্ড তাহার করলো খণ্ড, পাড়ার লোক দেখিল রে, তারা পুলিশ ডেকে আনল রে। পুলিশ এসে ডাইনির হাতে হাত করা পরালো রে, তার মেয়ে এসে দেখিল রে।
বলে হাই রে মায়ের মনে এই হাই ছিল রে বিধবা করল মোরে মেয়ে বলে পুলিশের কাছে এমন বিচার চাইছি রে যেন দৃষ্টান্ত হয়ে থাকে তারপরে আরো বলে সর্বগ্রামবাসী রে তার ভাষি জান হয় রে এখান থেকে ডাইনি শাশুড়ির কিচ্ছা শেষ করিলাম রে বলছি আমি সবাই রে যাবার আগে সবার কাছে একটি কথা বল কেউ পাপের কাজ করবেন না রে সবার পায়ে সালাম রেখে যাচ্ছি আমি চলে রে দোয়া সবাই করবে